এই কুলিয়ারচরের আজকের এই অনুষ্ঠান পঞ্চাশ বছর পূর্তি সত্যি খুবই ভালো লাগছে শুনে। আসলে আগে একটা সময় ছিল, এমনকি বেশি আগে না, আমরাও যখন ছোট ছিলাম, আমরা যখন ছোট ছিলাম তখন কোনো কিছু জানতে হলে কার কাছ থেকে জানবো? ছোটবেলায় দুইটা পথ ছিল, এক হলো বাবা মা, বাবা মা যেটা বলে সেটাই ঠিক, আর ছিল শিক্ষক। শিক্ষক কোনোদিন ভুল হইতে পারে না। আমরা কখনো কিন্তু চেষ্টাও করিনি দেখতে যে ভুল বললো না ঠিক বললো, শিক্ষক বলছে ঠিক, আব্বা আম্মা বললো ঠিক, এটা ছিল আমাদের সময়। কিন্তু যুগ পাল্টে গেছে, যুগটা এখন কি হয়েছে আমরা যেগুলো জানি না, এখন বাচ্চাদের জিজ্ঞেস করতে হয় বাবা এটা কি, ওরা করে দেয়। আমরা যেটা জানি না, একটা যে কোনো জায়গার নাম বলেন ওই দেশের রাজধানী কি, আমরা তো জানবো না, সব তো আর জানি না, পাঁচ মিনিটের মধ্যে বের করে দিয়ে বলে দেবে আপনাকে রাজধানী অমুক। মোবাইল কেমনে ঠিক মতো চালাইতো এটাও আমরা জানি না। এখন দিন পাল্টে গেছে, এই যে নতুন প্রজন্ম, এই যে ডিজিটাল বাংলাদেশ,